কেন আমাদের এই বাংলাদেশের সুন্দরী কেন বিয়ে করেছো বলো? এক নাম্বার আমি পাগল ছিলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সো প্যাট্রিক, ডক্টর প্যাট্রিক, ইভা আমাদের বাংলাদেশি মেয়ে। তো আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লাগছে যে আসলে ইভা আর প্যাট আসলে তারা কিভাবে পরিচয় হয়েছে, এবং আমি নিজেও কিন্তু এখনো জানি না ফুল স্টোরিটা, কারণ আমি চাচ্ছি যে আমি লাইভে এসে বা সরাসরি ভিডিওর মাধ্যমে আমি সেটা শুনবো, সেটা আমার জন্য ইন্টারেস্টিং হবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে ইভার কাছে, তুমি কবে ফার্স্ট প্যাট্রিকের সাথে পরিচয় হয়েছে? আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ও কিছুটা জার্মান স্টাইলে আসসালামু আলাইকুম দিছে। আসসালামু আলাইকুম। জি, আমার প্রথম দেখা হয় ওর সাথে 2017 সালের অক্টোবর। এবং সেটা কোথায় মিট করেছো তোমরা? আমি আসলে ওটা আমার ফার্স্ট কাজ ছিল স্টুডেন্ট হিসেবে। তো আমার কাজের সেকেন্ড দিন So very similar to your story. Yes, that was also a restaurant. আচ্ছা। আমার কাজের দিনের সেকেন্ড দিন ও আসে ওখানে as a guest. And then, yeah, that was our first meet. আচ্ছা, ওইখানেই ওদের প্রথম পরিচয় হয়েছে। হ্যাঁ, বা এখানে একটা প্যাট্রিক ওয়াজ আ গেস্ট। প্যাট্রিক ওয়াজ আ গেস্ট অর ইউ ওয়াজ অলসো ডুইং সামথিং? নো নো, আই ওয়াজ আ গেস্ট। আই নেভার ওয়ার্কড ইন আ রেস্টুরেন্ট। ডক্টর ইজ টু মাচ। ইজ এ ডক্টর প্যাট্রিক অর ডক্টর ডোন্ট ওয়ার্ক ইন রেস্টুরেন্ট নরমালি? আই ডোন্ট নো। Before they're a doctor. Before they're a doctor, they work, but after they're a doctor, they don't. সেটাই। সো ডক্টর মানে প্যাট্রিক পিএইচডি করা আর কি। তো তারপর কিভাবে আগালো ঘটনা আর একটু আগাও। ওকে, সো ওই দিন হচ্ছে ও গেস্ট হিসেবে আসার পর ও আমাকে ওর কার্ড দিতে চায়। আচ্ছা আচ্ছা। যে আমার তোমাকে অনেক ভালো লাগছে, এটা আমার কার্ড, তোমাকে কল দিও। বাট আমি ওর কার্ড নেই নাই। আচ্ছা। আই ওয়াজ থিংকিং লাইক জাস্ট এ র‍্যান্ডম গাই। ওকে। এন্ড আমি নতুন ছিলাম। বাট ইট একটু উইয়ার্ড না, ইউ গো টু আ রেস্টুরেন্ট এন্ড গিভ কার্ড টু দা ওয়েট্রেস, ইট উইল বি উইয়ার্ড না? নাই, দ্যাটস অফটেন, দ্যাটস অফটেন। ইয়েস, অফ কোর্স। নো, ইট হ্যাপেনস 1000 টাইমস। নো, না, when the nice, when there's nice waitress. Really? I thought always that Germans, they get to know each other through mutual friends normally. Yeah, that is a normal story, but if you talk about restaurants, if you're a waitress, if you like a waitress, a girl in the restaurant, there is no other way. So many offers from the guests, because if they are nice, if they are cute, if they are kind to the guests. Yes, I didn't have any uniform. Okay. I had just a normal dress, because in the beginning, when you had promo tag 1 to 3 days, you are not really with any uniform. এটা যারা দেখতেছে আসলে মানে আমরা যখন এখানে কোনো ধরনের কোনো ওই যে রেস্টুরেন্টের কাজগুলো শুরুর দিকে আমাদের 2-3 দিন প্র্যাকটিস, মানে আপনি আসলে কাজটা করতে পারবেন নাকি, তো সেই সময় ইভার কোনো রকম ইউনিফর্ম ছিল না। যে নরমালি তো ওয়েট্রেসদের একটা ইউনিফর্ম থাকে, সে নরমাল যে তার দৈনন্দিন ড্রেস নিয়ে কাজ করতেছিল, এবং সেটা তখন আমাদের জার্মান প্যাট ওয়াজ আমি মেনলি দাঁড়াইছিলাম, দাঁড়ায় দেখতেছিলাম সবকিছু। Yeah, if she doesn't wear a dress, maybe she's a owner. Who knows? Yeah, yeah. Acha, acha, acha. Patrick Bhaps is a restaurant in Malik. Maybe it was Patrick's thoughts. Oh, it might be the owner's daughter. Daughter. Yes. Okay. So he decided, let's hit. It will not... In vain. Come will on. Not be in vain. Would I date with a restaurant waitress? Hello. So I thought you were the daughter of some restaurant owner. That's the interview, no? That's the background of Patrick. That's the background, yes. Of Patrick's Dr. Patrick's thinking. Then tritiyo din, when he came third time, then I was like, okay, this guy is acting like a Bangladeshi guy. Yeah. Then we have to talk. Yeah, like when you come 2-3 times, then
Then I thought, okay, I'm at the chance day, okay? Okay, then so I what you were saying? Oh, just karta dichilo bolchilo, please call me. Please call me, okay. And you didn't call me? No, I didn't even accept his card. Oh. Then the third day when I accept his card and I said, Dr. Patrick Muller. Then I thought, okay, at least he is not, you know, like that types of guy. At least he has a standard to at be. Least. At least he's not homeless or. No. Or he has junkie. At least he is not someone who just like to time pass or something. You know, you are in that he's a serious guy. That, yeah, exactly. Mm-hmm. I thought he's a serious guy. So. Okay, I maybe mm-hmm. give him a time or okay. a chance. So then ami okay phone kori. Then phone korar ek shopta por amra meet kori. Amake khub sundor ekta restaurant e niye jay. Amra boshi kotha boli ebong kotha bolar shomoy o jante pare je amar ashole kono porichito keu nai Berlin-e. Okay. Mane amar literally ami kaukei chini na. Pore o amake eta tomar Germany-te ashar koto din pore hoyeche? Just 1-2 months later. Then, so then ওই থ্রুতে ও সমস্ত ফ্রেন্ডকে আমার চেনা জানা এবং খুব শর্ট সময়ে ওর বাবা মার সাথে আমার পরিচয় করিয়ে দেয় এবং দেখা হওয়ার এক দুই মাস পরেই ও আমাকে অফার করে যে আমার বাবা মা একটা কনসার্টে যাচ্ছে জার্মান ক্লাসিক্যাল কনসার্ট আচ্ছা সো আমি তোমাকে ইনভাইট করছি দে লাইক অফিশিয়ালি মিটিং উইথ হিজ প্যারেন্টস এন্ড দ্য ফিলহারমনি I told few of my colleagues and friends and they were not believing that. A German guy, after meeting few weeks or a few months, you know, like now she is offering you to meet with the family. It has to be German that to be honest, because I'm living also German, but it's very, very rare situation what Patrick did actually. Yes. Why did you do that? Yes, Patrick, why did you do it? Because I'm Pagol. You are Pagol. You did that this crazy. Now he's up and I he's crazy. He was crazy in love. Crazy in love. Yes. Okay. It's showing how much he's suffering. মানে সেই ঘটনার কত কতদিন পরে তোমরা বিয়ে বছর পরে প্রথম দেখা হওয়ার এক বছর পরে তারা বিয়ে করে সো নেক্সট প্রশ্ন হচ্ছে প্যাট্রিকের কাছে প্যাট্রিক তুমি কেন আমাদের এই বাংলাদেশের সুন্দরী আমার ছোট বোনের মতো তাকে কেন বিয়ে করেছো বলো তিনটা কারণ এক নম্বর কারণ ফার্স্ট এক নম্বর আমি পাগল ছিলাম তুমি পাগল ছিলা এন্ড দ্য নম্বর আমি ক্রেজি ছিলাম ও ক্রেজি ছিলাম তিন নম্বর আমি মুচ বাস ম্যাচ তুমি ম্যাচ ছিলাম I should not put it that way. But I'm a doctor. I must have been mad. I should figure things out, right? Itai. So onek tashre onek sundor ekta story. Patrick and Eva kintu tarao kintu blogging kore. এবং তাদের ব্লগিংটা আসলে তারা নতুন শুরু করেছে আমরা শুরু করেছি আমাদের এটা হচ্ছে ফুল ফ্যামিলি আর ইভা আর প্যাট্রিকের সাথে যখন পরিচয় হয়েছে আমি জানতে পেরেছি ওদের একটা ফুটফুটে সন্তান আছে তার নাম হচ্ছে ইয়োহানেস এবং ইয়োহানেস আর নাদিয়া হচ্ছে একই বয়সী ইয়োহানেস একদিনের ছোট বড় একদিনের ছোট বড় এটা খুবই ইন্টারেস্টিং এবং 5th August 2019 তো এটাও একটা কারণ যে আসলে নাদিয়া একটা আরেকটা বন্ধু পাবে যদিও ওরা নেক্সট বন্ধু সেম না আমার মনে হয় ওরা ভবিষ্যতে একজন আরেকজনকে বুঝবে কারণ দুজনই মিক্সড ফ্যামিলি থেকে মিক্সড কালচারে বেড়ে উঠছে ভেরি ইন্টারেস্টিং এটাও একটা কারণ ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা
একই দেশে বোন পেলাম এটা আমার কাছে খুব ভালো লাগছে এবং বিদেশি ভাবি বিদেশি ভাবি বিদেশি দুলা ভাই ঠিক আছে এটা হচ্ছে তোমার গিফট এটা নাও তোমার গিফট নাই এই যে এখন ইউহানেস খাচ্ছে সাথে নাদিয়াও খাচ্ছে ওয়াও দেখছো 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 নাদিয়া দেখো ইউহানেস কি সুন্দর করে খাচ্ছে তুমি খাও আর এটা হচ্ছে প্যাট্রিক হাই হাই নাতাশা আর পিছনে হচ্ছে আমাদের দেশি মাইয়া খুব ব্যস্ত খুব ব্যস্ত সে আমাদেরকে আপ্যায়ন করার জন্য আলু আলু আচ্ছা এখানে আমাদের আজকে আজকে খাওয়ার আছে যে জার্মান খাওয়া যদিও আমাদের দেশি মেয়ে চকলেট কেক ও মাই গড ও মাই গড আই থিংক উই আই নিড টু স্টে নেক্সট ওয়ান মান্থ ইন ফিটনেস আমাদের এবং আমাদের মানে গ্রিল করারও প্ল্যান আছে না the tall man you have to move to see our my short sister here in this how big are you 188 বাংলাদেশি বোন হচ্ছে কত ফুট লম্বা এখন ডক্টর প্যাট্রিক শেফ প্যাট্রিক আমাদের জন্য গ্রিল হচ্ছে প্যাট্রিক আর ইভা এই জায়গায় সুন্দর জায়গাটায় থাকে একটা নাইস ভিউ ব্যাক সাইডে এই বলো তো ফ্যাটিশ 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 নাদিয়া বলো ফ্যাটিশ ফ্যাটিশ মানে হলো জার্মান শব্দ দুইটাই জার্মান ভাষায় কথা বলতেছে এখন ফ্যাটিশ মানে হলো শেষ এই যে একজন অপরকে এরা পানি খাওয়াই দিচ্ছে ওয়াও ইউহানেস নাদিয়াকে পানি খাওয়াই দিচ্ছে আমাদের গ্রিল মোটামুটি শেষ পর্যায়ে শেষ ও শুন ফিনিশ হ্যাঁ শুন ফ্যাটিক এখানে একটা বেবি আছে দেখো কি সুন্দর বেবি নাদিয়া ইউহানেস একটা হাই ফাইভ দাও তো হাই ফাইভ হাই ফাইভ Guten Appetit. Jeder esse, was er kann, nur nicht seinen nehmen Mann. Nehmen wir es ganz genau, auch nicht seine nehmen Frau. অনেক ধন্যবাদ প্যাট এন্ড ইভা এত সুন্দর মজার মজার খাওয়া তৈরি করার জন্য লেটস স্টার্ট আমরা খুব ক্ষুধা লাগছে লেটস স্টার্ট আয়ো দি হ্যায় খুব ক্ষুধা লাগছে আমি ভাবি আমরা অনেক খুশি যে আপনারা এসেছেন আমাদের এখানে এবং একটা খুব সুন্দর দিন কাটালাম আপনারা আমরা অনেক মজা করেছি আপনারা আসবেন আমরা জানতাম যখন আমরা ভেনিসে ছিলাম ভ্যাকেশনে আমরা ওখান থেকে
সামান্য কিছু নিয়ে আসার চেষ্টা করেছি আপনাদের জন্য। ও থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। ভাবি এটা আপনাদের জন্য শল, ইটস সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। এটা সো মাচ বোট আছে না বোটে আমরা সবাইকে আল্লাহ হাফেজ বলে দিই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।